হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য বঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন দা তো বন্ধুরা কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষা নিয়ে আবারও একটি নতুন ডেট ভাইরাল হচ্ছে প্রথমে তোমরা শুনতে পাচ্ছিলে যে তোমাদের একে সেপ্টেম্বর নাকি পিডিলি পরীক্ষা হতে চলেছে বাট কিছু কারণবশত সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে তোমরা ও রিলেটেড যে সমস্যার কারণে সেটা সেটার জন্য নাকি একে সেপ্টেম্বর পিডিলি পরীক্ষাটা হবে না কয়েকদিন আগে ডাব্লুবি পি বোর্ডে বেশ কয়েকজন গেছিলো ডাব্লুবি ডেপুটেশন জমা দিতে সেখান থেকে এই আপডেটটা উঠে এসেছিলো এবং ইভেন অনেকেই জানিয়েছিল ব্যাপারটা ঠিক আছে আমরাও তোমাদেরকে বলেছিলাম যে একই সেপ্টেম্বর প্রিলি পরীক্ষা হচ্ছে না এখন এখন যে ডেটটা ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে রিকমেন্ড দা পোস্ট অফ কনস্টেবল রিকনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ এটার প্রিলি পরীক্ষা নাকি সেপ্টেম্বর মাসের শেষের দিকে হতে চলেছে কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা সেপ্টেম্বর মাসের শেষ রবিবার হতে চলেছে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর প্রিলি পরীক্ষাটা হতে চলেছে আদেও কি তোমাদের এই ডেটে পরীক্ষাটা হবে না আন্দাজে প্রত্যেকে ঢিল মারছে কী অ্যাকচুয়ালি ঘটনাটা সেটাই তোমাদের সামনে তুলে ধরবো কেন প্রত্যেকে এত শিওর হয়ে বলছে যে উনত্রিশে সেপ্টেম্বর প্রিলি পরীক্ষা হতে পারে পুরো জিনিসটা তোমাদেরকে বুঝে বলবো তো ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড় আপডেট অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি অতি অবশ্যই যুক্ত যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে তো বন্ধুরা ফার্স্ট অফ অল একটা কথা তোমাদেরকে বলে রাখি যে ডেটটা ভাইরাল হচ্ছে সেটা এখনও পর্যন্ত ঠিক হয়নি যে বা যারা বলছে যে উনত্রিশে সেপ্টেম্বর একদম 100% পার্সেন্ট শিওর দিয়ে উনত্রিশে সেপ্টেম্বর প্রিলি পরীক্ষাটা হবে এখনও পর্যন্ত কোনো কিছু ঠিক হয়নি ঠিক আছে কেন বলছে সেটাও তোমাদেরকে বলছি তোমাদেরকে একটা কথা বলবো তোমাদের সবচাইতে বড় যে দায়িত্ব যারা অ্যাসপাইট রয়েছে তাদের এখন বেশি করে পড়াশোনা করা আমি তোমাদেরকে একটা কথা আগেও বলেছিলাম এখনও বলেছিলাম একটা ডেট ভাইরাল হয়েছিলো একের সেপ্টেম্বর প্রিলি পরীক্ষা হওয়ার কথা ছিল সেই ডেটটা ধরে এগো তার আগে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলো তাহলে তোমাদের যে কোনো ডেটেই এক্সাম না হোক না কেন তোমরা ভালো একটা স্কোর করতে পারবে ভালো একটা ফলাফল করতে পারবে তো তার জন্য আমি তোমাদেরকে বারবার করে বলেছিলাম একের সেপ্টেম্বর এক্সামটা তোমাদের এক্সাম ধরে চলো ঠিক আছে তো তোমাদের এই এই যে ডেটটা ভাইরাল হচ্ছে বলা হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর তোমাদের কেপি প্রিলিভ পরীক্ষা হবে কেন বলা হচ্ছে দেখো আমি একটা কথা বলছি যেটুকু আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে তোমাদের যে ডাব্লিউ বিপিআরবি বোর্ডে কলকাতা পুলিশ বোর্ডের তরফ থেকে ঠিক আছে কলকাতা পুলিশ বোর্ড পুরোপুরি আলাদা একটা বোর্ড এটুকুন তোমাদেরকে বলে রাখি ডাব্লু কলকাতা পুলিশের তরফ থেকে ডাব্লিউ বিপিআরবি বোর্ডে এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি গেছে আর্জেন্ট এই রিকমেন্ডটা কিন্তু করার জন্য ঠিক আছে রিকোমেন্টটা দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ এই রিকোমেন্টটা যাতে তাড়াতাড়ি করানো হয় কারণ কলকাতা পুলিশে প্রচুর ফোর্সের দরকার ইভেন আমাদের রাজ্য পুলিশেও প্রচুর ফোর্সের দরকার বাট কলকাতা পুলিশে আর্জেন্ট যাতে এই রিকমেন্ডটা করানো হয় প্রিলি পরীক্ষাটা তাড়াতাড়ি নেওয়া হয় তার জন্য কিন্তু চিঠি পাঠানো হয়েছে ডাব্লিউ বোর্ডে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকেও কিন্তু চিঠি পাঠানো হচ্ছে সেই কারণে কিন্তু প্রত্যেকে বলছে তোমাদের উনত্রিশে সেপ্টেম্বর প্রিলি পরীক্ষাটা হতে পারে আর ইভেন ও এই তোমাদের কোনো ডেট কিন্তু আর ফাঁকা নেই সেপ্টেম্বর মাসে যে ডেটগুলো রয়েছে বাদ বাকি তোমাদের পিএসসি কিন্তু এক্সাম কন্ডাক্ট করাতে চলেছে ডাবলিউ বিপিএসসি বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তোমাদের রবিবারগুলোতে এক্সাম কন্ডাক্ট করাতে চলেছে ঠিক আছে মিসলিনিয়াসের আই থিঙ্ক এক্সাম আছে মনে হয় আগস্ট না সেপ্টেম্বর মাসে এই অনেক কটা এক্সাম আছে আমি দেখলাম যে এক্সাম ক্যালেন্ডারটা প্রকাশিত করেছে সেখানে একমাত্র উনত্রিশে সেপ্টেম্বর ডেটটা কিন্তু ভাইরাল রয়েছে এই ফাঁকা রয়েছে তার জন্য প্রত্যেকে বলছে উনত্রিশে সেপ্টেম্বর তোমাদের প্রিলি পরীক্ষাটা হবে দেখো উনত্রিশে সেপ্টেম্বর প্রিলি পরীক্ষার ডেট এখনও কিন্তু ঠিক হয়নি একে সেপ্টেম্বরের যে নোটিশগুলো স্কুল স্কুলে যেমন গেছিলো ঠিক এখনও ডাব্লুবি বোর্ডে এই নিয়ে একটা মিটিং হবে ঠিক আছে এখনও মিটিং ফিটিং কোনো কিছু হয়নি আমি তোমাদেরকে বারবার যেটা অরিজিনাল কথা সেটা তোমাদেরকে বলছি এতে তোমরা বিশ্বাস করো আর না করো ডব্লিউবিপিআরবি বোর্ডে একটা মিটিং হবে তারপরে বিভিন্ন দপ্তরের নোটিশ পাঠাবে ঠিক আছে যেমন তোমাদের একে সেপ্টেম্বরের ক্ষেত্রে পাঠানো হয়েছিলো তারপরে স্কুল স্কুলে নোটিশ পাঠাবে দেন তোমাদের সমস্ত কিছু ডিসিশন হবে ইভেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যতক্ষণ না অনুমতি দিচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে তোমরা প্রত্যেকে যেন তিনি পুলিশ মন্ত্রীও রয়েছেন তো তিনি যতক্ষণ না অনুমতি দিচ্ছে তোমাদের উনত্রিশে সেপ্টেম্বর প্রিলি পরীক্ষা হচ্ছে না ঠিক আছে তো এখনও অনেক দেরি রয়েছে একদম পুরোপুরি শিওর না যে উনত্রিশে সেপ্টেম্বর তোমাদের প্রিলি পরীক্ষাটা হবে হওয়ার সম্ভাবনা রয়েছে একটা ঠিক আছে তো এখন সমস্ত কিছু অনুমতি পাবে স্কুলে বিভিন্ন দপ্তরে ডিএমও অফিসে নোটিশ যাবে তারা বলবে হ্যাঁ এই ডেটে এক্সাম করানো হতে পারে ঠিক আছে ও বিসি রিলেটেড যে সমস্যাটা আছে সেটা যদি কোনো কিছু এফেক্ট না ফেলে তাহলে কিন্তু উনত্রিশে সেপ্টেম্বর পরীক্ষাটা হয়ে যাবে স্কুল থেকে যখন বলা হবে আমরা এই ডেটে পরীক্ষা নিতে পারবো কারণ তোমরা প্রত্যেকে জানো তার কিছুদিন পরেই দুর্গা পুজো শুরু হয়ে যাবে ঠিক আছে অক্টোবর মাসে তো কোনো চান্সই নেই পুজো ছুটি আগেই পড়ে যাবে তারপরে তোমাদের নভেম্বর মাস নভেম্বর মাসের দিকে মিডিল দিকে কিংবা শেষের দিকে পরীক্ষা হতে পারে ঠিক আছে তো উনত্রিশে সেপ্টেম্বর আমি এখনও বলছি এখনও ডেটটা কোনো কিছু ঠিক হয়নি এই নিয়ে এত লাফালাফি করার কিছু নেই তোমরা জাস্ট প্রিপারেশনের দিকে ফোকাস দাও ঠিক আছে ডেট পরিবর্তন আমি একটা কথা তোমাদেরকে বলে রাখছি যে পুলিশের আপডেট অনেকবারই চেঞ্জ হয় ঠিক আছে বারবার চেঞ্জ হতে থাকে পুলিশের আপডেট তার জন্য বলছি তোমরা একটা ডেট ধরে এগো একে সেপ্টেম্বরটাকে লক্ষ্য করে এগাও এখনও তোমাদেরকে বলছে আমি পরীক্ষা হবে না একে সেপ্টেম্বর কোনো মতেই পরীক্ষা হচ্ছে না বাট আমি একে সেপ্টেম্বরের আগে সমস্ত কিছু তোমাদেরকে কমপ্লিট করে রাখতে বলছি এতে তোমাদেরই সুবিধা হবে আর উনত্রিশে সেপ্টেম্বর যদি পরীক্ষা হয়ে যায় তো ভালো ঠিক আছে খুবই ভালো বাট এখনও পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর নয় যে উনত্রিশে সেপ্টেম্বর পরীক্ষাটা হবে কেন হবে কিসের জন্য হবে সেটা তোমাদেরকে আমি বলে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবো না দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জে হিন্দ বন্দে মাতরম